কেশা কাহিনী শুনে 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 একবার বেড়ে গেছে যে চা খাওয়া জাল সামানে সামানে বাদাম খাওয়া মাহফিল মানে বাদাম খাওয়া কেউ যে পাঁচ পয়সা দাম দেয় না আর হুজুর যে যা বলছে সবই যে কাহিনী বলছে মিথ্যে কি যে বলছে ঘন্টার ঘন্টাগুলো আমি কিছুই বুঝি নে আশ্চর্য আরে বাবা আপনি এখানে বক্তব্য দিতে এসেছেন অনেক পয়সা খরচ আছে অগ্রিম বিশ নিয়েছেন বিদায়ের সমাতে নাকি আরও বিশ লাগবে আচ্ছা যা হোক লাগলো লাগলোই তো আপনি আজকে আমাদের বক্তব্য শোনাবেন কি গিবাত ঠিক আছে দুটা আয়াত অনুবাদ করেন গিবাত সম্পর্কে বিশটা হাদিস শোনান তাহলে আমরা বুঝবো যে গিবাতের ব্যাপারে আল্লাহ বলেছেন এই আর আল্লাহর নবী বলেছেন এই আপনি কি শোনালে ওগুলো ইসব লেখার কাহিনি মিথ্যা কাহিনি কি পেয়েছেন আপনি আমাদেরকে পাথরের মতো বসে থাকো তোমাকে আমি কোনো কাহিনী শোনাতে আসিনি একটা বাক্যের মূল্য এক কোটি টাকা তুমি হিসাব করিও ইচ্ছা করলে একটা দিন বের করা যায় না এই দিনটা বের করতে প্রায় তিন বছর সময় লেগেছে তুমি হোমসি খেলি বোকামির পরিচয় দিয়ে এখানে ওখানে দাঁড়িয়ে সময় কাটায় না চায়ের স্টলে বসে চা পান করো না তোমার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ তুমি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো বোকামি ত্যাগ করো এরকম দিনই বৈঠকের সাথে ফাইজলামি করো না দিনই বৈঠকের সাথে ফাইজলামি করে তোমার কোনো ফল হবে না তোমার একদিন বিপদ আছেই আছে তুমি বিশ্বাস করো তোমার একদিন ধরা আছেই তোমার একদিন একদিন বিচার হবেই সেই দিন আর বেশি দূরে নেই আমি তোমাকে বুঝাতে অক্ষম কবর কত কঠিন কত কঠিন নাম কত কঠিন এই যে আপনার মেয়ে গল্প করছে এখন আমরা বলতে আছি ওর গল্প চলতে আছে দয়া করে ওকে বাড়িতে গিয়ে একটু বলিয়েন আর এই ছেলে তোমরা একটু এই দিকে খেয়াল করো আমি অবশ্য দীর্ঘ কথা বলতে চাইনি আজকে সংক্ষিপ্ত কথাই বলবো কেননা আপনার পরিবেশ আপনি যত সুন্দর দেখছেন আমি এখনো তত সুন্দর দেখিনি আপনার কথা বলার মতো পরিবেশ এখনো এখানে আসেনি এই এলাকাতে কাহিনী বক্তব্য শুনে শুনে আপনাদের অভ্যাস খুলনাতে আমি বক্তব্য গেছি বক্তব্য যখন এক ঘন্টা হয়ে গেছে তখন মহিলারা বলছে যে কি ব্যাপার কথা বলছে কেন বক্তব্য দেন বক্তব্য কখন দিবে এক ঘন্টা যখন হয়েছে তখন বলছে চলো যাই যাই বাড়ি আর বক্তব্য না এই তো আপনার নীতি আমি আপনাকে ওই কাহিনী শোনাতে আসিনি যে আপনি বলবেন বাপের বেটা আছে বলতে পারে এমন কিছু বললো কি বললো জি সে তো জি কি যে বললো এরকম কথা শোনাতে আসেনি একটা কথা এমন ভাবে আপনার ভিতর দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যায় যেন ২০ বছর পরেও যেন মনে থাকে এই জন্য এসেছি জোর করে জান্নাতে যাওয়ার চেষ্টা করি না হিসাব বল বিচার একদিন হবেই মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে এদিকে